জরুরি ভিত্তিতে ভারতের নৌবাহিনীতে আসছে যে অত্যাধুনিক মাল্টিরোল হেলিকপ্টার। ভারতীয় নৌসেনার এই মুহূর্তে কিছু হেলিকপ্টার অত্যন্ত প্রয়োজনীয়, আর তার জন্য এবার কানাডা থেকে হেলিকপ্টার কিনতে চলেছে ভারত। সি কিং CH-124 কেনার জন্য আলোচনা শুরু হয়েছে। এ ব্যাপারে কানাডার প্রতিরক্ষামন্ত্রী অরজিৎ সজনের সঙ্গেও কথা হয়েছে ভারতের। সূত্রের খবর, ভারতীয় নৌবাহিনীর কাছে যে সি কিং হেলিকপ্টার রয়েছে সেগুলির মেয়াদ শেষ হয়ে এসেছে, কিন্তু সেগুলি আপগ্রেড করা হচ্ছে, নতুন হেলিকপ্টার তৈরি হচ্ছে না, ফলে কানাডার হেলিকপ্টার আনার ভাবনা চিন্তা চলছে। এদিকে আগস্টা ওয়েস্টল্যান্ড কেলেঙ্কারির জেরে অনেক চুক্তি আটকে আছে বলেও জানা গিয়েছে। এদিকে 16 MRH ও S-70B মাল্টিরোল হেলিকপ্টার নিয়ে চলছে দরাদরি, পরে লকহিড মার্টিনের সঙ্গে এই চুক্তি করা হচ্ছে। 100 NUH এর টেন্ডার নিয়েও চলছে ঝামেলা। বর্তমানে রেস্কিউ হেলিকপ্টার অত্যন্ত প্রয়োজন নৌসেনার। AW Sea Kings ও সিকোরি স্কাই UH-3H দুটিরই মেয়াদ শেষ হয়ে এসেছে। প্রায় 2 দশক আগে কোনো মাল্টিরোল হেলিকপ্টার নৌবাহিনীতে যুক্ত হয়েছিল। এছাড়া ভারতের নৌবাহিনীকে আরও শক্তিশালী করে তুলতে নতুন এক ঝাঁক বারাক মিসাইল দেওয়ার অনুমতি দিয়েছে কেন্দ্র। ভারত মহাসাগরে ব্যবহার হবে বারাক সারফেস টু এয়ার মিসাইল। প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলির উপস্থিতিতে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের মিটিংয়ে এই অনুমোদন দেওয়া হয়েছে।